প্রচণ্ড রোদের তাপ, বর্ষার আকাশ হলেও বৃষ্টি না হলে সেই সময়টুকু চড়া রোদ, প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি রোদের তাপ। ঝাড়খণ্ডের গোড্ডা অঞ্চলে জল কাদায় মেশানো পিছল পাঁকের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে বুনি। মাথায় তেলহীন বাদামি চুল, উঁচু করে চুড় খোপা করা, বেশ লম্বা, ছিপছিপে গড়ন, শ্যামলা রং, রোদে আরও চকচক করছে যেন, সারা গা ময়লা। দূর থেকে দেখলে তাকিয়ে থাকার ইচ্ছে হবে ভালো করে দেখার জন্যে। কাছে এলে খেয়াল পড়বে নাকের দুটো ফুটোর মধ্যিখানে একটা রূপোর রিং মুখের সৌন্দর্যকে অন্য রকম রূপ দিয়েছে, সেই সঙ্গে তার চোখ দুটো ঘন পল্লব রাশি উপর নিচে করে যেন কথা বলে। অনেক মরদ বুনির সাথে কথা বলার জন্য উন্মুখ, কিন্তু বুনির কাছে পাত্তা পাওয়া দেয়। বুনি পিঠে কাপড় বেঁধে কয়লাখনিগুলোর পাশে যে বজ্র পদার্থগুলো ঢিপি হয়ে আছে সেখান থেকে পড়ে থাকা কয়লার টুকরো তুলতে ব্যস্ত। সঙ্গে অবশ্যই আরও ১০-১৫ জন মহিলা আছে, এই কয়লা নিয়ে ঘরে ঘরে বিক্রি করে সামান্য যা কিছু আয় হয় তাতে তাদের সংসার চলে। এইভাবে দেশের ফেলে দেওয়া জ্বালানি শক্তিকে তারা কাজে লাগালেও আইনের চোখে কিন্তু তারা দোষী, তাদের কোনো ক্ষতি হলে সরকারের কোনো দায় নেই। যদিও সেই সব নিয়ে মাথা ঘামায় না বুনি। কয়লার টুকরো তুলতে তুলতে পিঠে ফেলা ঝুড়ি ক্রমশ ভারী হচ্ছে, ঘাড় টনটন করলেও মুখে হাসি ফুটে ওঠে বুনির। যত বেশি কয়লার টুকরো তত বেশি টাকা। গত মাস বেশ বৃষ্টি হয়েছিল, তখন আবার এইভাবে কয়লার টুকরো পাওয়া যায় না। সে কয়দিন কোদাল, দড়ি, বস্তা, বেলচা এনে পাহাড়ি ঝর্ণায় মিশে থাকা কয়লার গুঁড়ো ছেঁকে নেয় তারা, সেই কয়লা বস্তায় পুরে ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়। তাতে সারাদিনে ১০০ বা ১৫০ টাকা ইনকাম হয়, যে যার পছন্দ মতো দাম দর করে বেচে কয়লাগুলো। অনেকের আবার বাঁধা ধরা ব্যবসায়ী থাকে, যেমন বুনিরও আছে। আধা বয়স্ক মাখনলালি মূলত তার এই কয়লা কিনে নেয়। বুনি সেখানে গেলেই তাকে দেখে চোখের ইশারা করে মাখনলাল। সবার গুঁড়ো কয়লা নেওয়ার শেষে বুনির বস্তায় হাত দেয় সে, ইশারায় ওর দোকানের পিছনের গোডাউনে দেখা করতে বলে। বুনি বোঝে আজ বাড়িতে ফিরতে রাত হবে, ছেলেটার জন্য মন কেমন করে, কিন্তু তবুও মানিয়ে নিয়েছে সে। প্রথম প্রথম বুনি মাখনলালকে বিশেষ আমল দেয়নি, কিন্তু পরে বুঝেছে বেশি প্রতিবাদে এই কাজে টিকে থাকা দায় হবে, তার উপর বিশেষ করে যখন মাখনলালের মতো মানুষ। এদিকে ঘরের মরদ খাদানে কাজ করতে গিয়ে এমন পা ভেঙেছে যে সারা জীবন খুঁড়িয়ে চলা ছাড়া গতি নেই, তাই সে আর ওই খোঁড়া পায়ে খাদানের কাজ করতে পারে না। পিছন ঘষে ঘষে ঘরে বসে সে ছেলে দেখে আর বুনি ফিরলে গাল দেয়, পা গেছে তা কী হয়েছে, মুখের জোর কমেনি তার মরদের। বুনি এখন আর পাত্তা দেয় না গালগুলোকে, শুনে শুধু হাসে মুচকি, তাতে তার মরদের গালে আগুন পড়ে যেন, আরও জোরে চেঁচাতে থাকে। বাপের চেঁচানো শুনে বছর ৬-এর ছেলে ভয় পায়। বুনি দৌড়ে এসে আদর করে দেয় তাকে, তার ফর্সা ছোট ছেলের চিবুকের ভাঁজ দেখে বুনি হাসে, সেখানে আলতো করে চুমু খায়। তার মরদ মোটেও তার হাসি সহ্য করতে পারে না, তবে খড়া হওয়ার পরে বুনি ছাড়া যে তার গতি নেই সেটা বুঝেছে। ছেলেটাকে দেখাশোনা করলেও বুনির উপরে রাগে ছেলের উপরে মাঝে মাঝে যখন কিল বসিয়ে দেয়, সেদিন বুনি মরদের জন্য রান্না করে না, ছেলেকে খাইয়ে পাশের বাড়ির বুড়িমার কাছে রেখে দিয়ে যায়। সারা দিন অভুক্ত থাকে তার মরদ, হেঁসেলের চাবি থাকে বুনির কোমরে, যদিও হেঁসেলে তেমন কিছুই মজুদ থাকে না। আজকাল বুনির ভয়ে গাল দিলেও ছেলের গায়ে হাত তুলতে সাহস করে না তার মরদ, রোজ ভাত পায় তাই সে। বুনি রোজ সকালে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে বের হয় কয়লা জোগাড় করতে, সেগুলো বিক্রি করে সেই পয়সায় বাজার করে তবেই বাড়ি ফেরে। কষ্ট হয় খুব, সারাদিন রোদে জলে পুড়ে কষ্টের কাজ তাদের, তবুও এর মধ্যে স্বাধীনতার স্বাদ পায় যেন সে।
নিজের স্বাধীনতার কষ্টকে সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। তার মধ্যে মাঝে মাঝে মাখনলালের এই আবদার, মেঘ করলে বৃষ্টি পড়লে যেন আরও। ওনার মুখে হিন্দি টানে বনানি নামটা শুনতে বুনির ভালোই লাগে। এমনিতে সবাই তাকে বুনি বলেই ডাকে, শুধু মাখনলাল বাবু তাকে আদর করতে করতে অদ্ভুত সুরে বনানি বনানি বলে ডেকে জানায় তার গায়ে নাকি এক অদ্ভুত বুনো গন্ধ আছে, যা নাকি ওনাকে মাতাল করে। নিজের বাহারি নাম বনানি শুনলে বুনির খুব হাসি পায়, সে আবার মাখনলালের কাছে আবদেরে বনানি। নামটা তার মা শখ করে রেখেছিল, তার মা পোয়াতি অবস্থাতেও অনেক দূর জল আনতে গিয়ে দূরের ওই জঙ্গলে নাকি ব্যথা উঠে মেয়ে জন্ম দিয়েছিল। নাড়ি নাকি কঞ্চি দিয়ে কেটেছিল সঙ্গের বয়স্ক ঠাকমা, তাই মেয়ের বাহারি নাম রেখেছিল বনানি, যা তাদের ঘরে অচল। তবে তার মা নাকি ভালো ঘরের মেয়ে ছিল, তার বাপটা ফুসলিয়ে বিয়ে করে এনে অথৈ জলে ফেলেছিল তার মাকে। প্রথমে তার মা জানত তার বর খাদানের ম্যানেজার, বাপটা বিয়ের আগে তাই বলেছিল তার মাকে। বাপের লম্বা চওড়া বুক আর চোয়ালে সুন্দর মুখ দেখে হয়তো তার মায়ের মন মজেছিল। পরবর্তীতে সব মিথ্যে সরে গিয়ে সত্যি যখন বেরোল, তখন বনানি এক বছরের শিশু। মায়ের আর কিছু করার ছিল না তাকে মিথ্যে বলে বিয়ে করে আনার জন্যে বরকে ঘৃণা করা ছাড়া। ঝগড়া মনোমালিন্য সেই থেকে শুরু। একদিন বনানিকে রেখে তার মা গলায় দড়ি দিল। বুনির সেই দিন স্পষ্ট মনে আছে, ওই দরজার ফাঁক থেকে দেখেছিল মায়ের পা দুটো ঝুলে ছটপট করতে। বুনির বয়স তখন কতই বা হবে, বছর নয়েক। কি করবে ভেবে না পেয়ে দৌড়ে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছিল সে। কয়েক মুহূর্ত শুধু পা স্থির হয়ে গিয়েছিল মায়ের। বুনির কপালে টপ টপ করে দুই ফোঁটা জল পড়েছিল, আজও মনে আছে বুনির। বুনি চেঁচিয়ে মা বলে কেঁদে উঠতেই আশেপাশের মানুষ জড়ো হয়। বুনি দেখেছিল তার বাপ একটুও কাঁদেনি, গম্ভীর হয়ে বসেছিল শুধু। তারপরে থেকে মায়ের সাধের বনানি বাপের হাতে মানুষ হতে হতে বনানি থেকে বুনি হয়ে গেছে কখন বুঝতেই পারেনি। মায়ের পরে আজকাল মাখনলাল একমাত্র ওই নামেই ডাকে। কেন ডাকে ওই নামে তা বুনি জানে না, তবে খারাপ লাগে না বুনির, কেউ তো মায়ের পরে তাকে আদর দিয়ে ওই নামে ডাকে। মাখনলাল মানুষটা খারাপ না, বনানিকে কোনো দিন বাজে কথা বলে অসম্মান করেনি। নখ কালো, চুল উস্কো খুস্কো হয়ে থাকলেও উল্টে বুনি যে এখনও সুন্দর মাখনলাল তা উপলব্ধি করায়। সেই জন্যই মানুষটাকে ভালো লেগেছে বুনির, জীবনের প্রথম কাউকে। বয়স্ক হোক, লম্বা সুদর্শন আর ওই চিবুকের ভাঁজরা বুনির বড্ড প্রিয়। দোষের মধ্যে পান চিবই দিনরাত, তা হোক, এখনই অসহ্য জীবন থেকে অব্যাহতি মিলেছে তার। খাদানে কাজ করে অন্য মরদরা শকুনের মতো বুনির দিকে তাকালেও সাহস পায় না তার দিকে হাত বাড়াতে, শুধুমাত্র মাখনলালের জন্যে। ঘরের মরদ তার কোনো দিন কদর করেনি, অন্তত অন্যজন করুক। বাপটা তাকে ১২ বছর বয়সে তার মরদের সাথে বিয়ে দিয়ে দেয় মোটা টাকার বিনিময়ে। একে মাতাল, তার উপর বয়স বেশি, বিয়ে তো নয় এ বিক্রি করার সমান। ছোট বুনি জ্বালা যন্ত্রণায় দিন রাত কেঁদেছে, কেমন যেন লোকটার কাছে এলেই গা গুলিয়ে উঠত তার, বমি পেত ভীষণ, সেই জন্যে মারও খেত বিস্তর। কয়েক বছর পরে টাকার লোভে তার মরদও কমজনের কাছে পাঠিয়েছে বুনিকে। এই হাত ওই হাত হতে হতে বুনি মরতেই বসেছিল যেন। পেটের বাচ্চা কার না কার বলে নষ্টও করে দিয়েছে দুইবার জড়িবুটি খাইয়ে। মাঝে মাঝে বুনির ইচ্ছে হতো মরদকে মেরে জেলে যায় সে। সুদিন ফিরল মরদ খোঁড়া হতে, সত্যি কথা বলতে বুনি তারপরে স্বাধীন হয়েছে যেন। খোঁড়া হওয়ার পরে তার মরদ আর গায়ে হাত তুলতে পারত না যখন তখন। বুনি মাঝে মাঝে ওর গাল দেওয়ার সময় মজা করে কাছে গিয়ে সরে আসে হিহি করে হেসে। এক অদম্য প্রতিশোধ স্পৃহা কাজ করে যেন তার মধ্যে, কিন্তু নিজেকে আটকে রাখে সে।
এখন সে সুখী, মুক্ত আকাশে দম ফেলতে পেরেছে। এই কাজে কষ্ট থাকলেও টাকা হাতে পেলে নিজের বুকে বল বাড়ে, হোক সামান্য, তবুও সৎ পথে রোজগার তার। এইভাবেই সময় এগোয়, দিন কাটে বুনির তরতরিয়ে। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, ছেলেরও শরীরটা খারাপ, জ্বরজ্বর ভাব। ফেরার পথে ওষুধ আনতে হবে ভেবে বুনি এগিয়েছে ঝোড়া পিঠে নিয়ে। গতকাল অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, আজ অল্প ঝোড়ো হাওয়া। সারা দিন খাদান খুঁজেও বেশি কয়লা পায়নি সে, অথচ আজ তার ঘরে ওষুধ কিনে নিয়ে যেতেই হবে। একবার ভেবেছিল মাখনলাল বাবুর কাছে চাইবে, কিন্তু গত কয়েক মাস হলো মাখনলাল বাবুর নতুন পছন্দের মেয়ে বদলেছে। বুনিকে এখন ইশারা না করে রেশমিকে নিয়ে গোডাউনে চলে যায় বুনির সামনে দিয়ে, যেন কোনোদিন বুনির অস্তিত্বই ছিল না। বুনি জ্বলন্ত দৃষ্টিতে তাকায় মাখনলাল বাবুর দিকে, কিন্তু মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই তার। এসব এখানকার জলভাত। তবে দীর্ঘ এত বছর সম্পর্ক সে যেমনই হোক, বুনিকে বাঁচিয়ে রেখেছিল যেন। আজকাল সে মাখনবাবুর কাছে গেলেও শুধুমাত্র হিসেবের টাকা নিয়ে চলে আসে ঘরে। রাতে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে, চিবুকের ভাজে চুমু দেয় বারবার। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, অল্প কিছু কয়লা নিয়ে খাদানের পাশে জল কাদা আর পাঁকে পা আটকে যাওয়ার আগে বুনি দ্রুত পা চালায়। বৃষ্টি আসার আগে তাকে বাড়ি পৌঁছাতে হবেই, ঘরে তার অসুস্থ ছেলে। খাদানের বজ্র পদার্থ থেকে কয়লা তোলা বন্ধ করে সে, অন্যান্যরাও এগিয়ে গেছে কিছুটা দূরে। বুনি তাড়াতাড়ি ফিরতে গিয়েও বড় টনের ডাম্পার ট্রাককে আসতে দেখে, থমকে দাঁড়িয়ে যায় কিছুক্ষণ। একটু অপেক্ষা করলেই অনেকগুলো কয়লার টুকরো। ছেলেকে ডাক্তার দেখিয়ে ওষুধের দামটা উঠে যাবে তাহলে, বুনি অপেক্ষা করে। খাদানের ধারে এসে ট্রাক খনি থেকে তোলা উপরের মাটির মতো বজ্র ঢেলে দেয় হুহু করে। কালো মাটির গুঁড়োর সাথে কালো কালো খণ্ড ঝরে পড়ে নিচে। বুনি লোভ সামলাতে পারে না, ভাবে বেশ কিছু কয়লা পেতে পারে সে, দ্রুত হাত চালিয়ে যদি নিতে পারে। মেঘ ডেকে উঠল একবার, বুনি স্পষ্ট কালো কয়লা দেখতে পাচ্ছে অসংখ্য। একবার ঢালের উপরের দিকে তাকালো, ট্রাকটা ফিরে যাচ্ছে। দূরে ওটাকে, ওখানে কি মাখনলাল দাঁড়িয়ে? থাকুক, তাতে তার কি, এখন তার অসুস্থ ছেলের ওষুধ জোগাড় করার তাড়া শুধু। সে কাপড়টা কোমরে বেঁধে এগিয়ে যায় আরও কিছুটা। পিছনের মেয়েগুলো কেন যেন তারস্বরে চেঁচিয়ে উঠল আতঙ্ক মাখা স্বরে। বুনি শুনতে পেলেও কোনো দিকে তাকায় না, পাগলের মতো কয়লার টুকরো কুড়িয়ে ঝুড়ি ভরতে থাকে সে খাদানের বজ্র পদার্থের মধ্যে দিয়ে। হঠাৎ তার গায়ের উপরে ঝরে পড়ে কয়েক টন বজ্র। উপর থেকে পড়া কালো টুকরো কয়লার আঘাতে কিছু বোঝার আগে ঘটনার আকস্মিকতায় 120 টনের ডাম্পার ট্রাকের তলায় বুনি তলিয়ে যায় বেহিসাবিদের মৃতদের দলে চিরদিনের মতো। যারা আমার গল্পপাঠটি মন দিয়ে শুনেছেন তাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার একটি উচ্চারণ ভুলের জন্যে। এই গল্পে বর্জ্য অর্থাৎ নোংরাকে আমি বজ্র হিসেবে বলেছি, তো ক্ষমা করবেন আমাকে এই উচ্চারণ ভুলের জন্যে। লেখিকা ঝুম্পা মণ্ডল, পাঠে আমি সুদীপ্তা। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্পপাঠটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।